আজকে আমি এসেছি একেবারে শুরুর জায়গায়, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আমার আপনাদের সঙ্গে সম্পর্কের পথ চলা শুরু হয়েছিল এইখান থেকেই। এইখানে দাঁড়িয়েই আমার গল্প বলা শুরু, আমার এই দুপুর রোদের মধ্যে দাঁড়িয়ে আপনাদের জন্য পর্ব তৈরি করা শুরু। তারপরে সময়ের সাথে সাথে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে অনেকটা পথ এগিয়েছি। আমি আপনাদের সকলের প্রতি ঋণী এবং কৃতজ্ঞ যে একটি সাধারণ মেয়েকে আপনারা আপন করে নিয়েছেন, কাছের মেয়ে বানিয়ে নিয়েছেন। কিন্তু এই লম্বা পথ চলায় বেশ কিছু প্রশ্ন এবং অনুরোধ বারবার উঠে এসেছে। যেমন কিছু মানুষজন বলেছেন, রাজনৈতিক চর্চা সামাজিক চর্চা তো বুঝলাম, কিন্তু সাংস্কৃতিক চর্চাগুলো কোথায় গেল দিদি? অথবা কেউ এসে বলেছেন, দিদি আমি কিন্তু তোমার একদম ছোট ভাইয়ের মতো বা বোনের মতো, একটা গল্প শোনাও না। অথবা কোনো সন্তানের বাবা বা মা এসে বলেছেন, আপনার খুব খুদে একজন ফ্যান আছে, খুব বড় ফ্যান, কিন্তু আপনার কথা তার খুব ভালো লাগে, কিন্তু তাকে রাজনীতির এই কথাগুলো কি করে শোনাই বলুন। এই সমস্ত অনুরোধ এবং প্রশ্ন শুনতে শুনতে নিজের মধ্যেও অনেক ভাবনা এসেছে। ভেবেছি কি করব, গল্প বলা কি তাহলে হবে না? আমার থেকে এই ছোট যারা যারা আমার গল্প শুনতে চাইছেন তাদের প্রতি আমার কোনো দায়িত্ব নেই? আমার এই কাছের মানুষজন যারা আমাকে আবদার করছেন তাদের আবদার আমি রাখতে পারবো না? কি করে শোনাবো গল্প? এবং তারই সঙ্গে আমার ছোটবেলার দিদা দাদুর কাছে গল্প শোনার যে স্মৃতি রয়েছে সেগুলো কি আমি আমার আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারবো না? আমি একটু সময় চেয়েছিলাম এবং কথা দিয়েছিলাম গল্প আমি নিশ্চয়ই বলবো, আর এমনভাবেই বলবো এই গল্প যে যারা এই নিটোল খাঁটি গল্পগুলোই শুধু শুনতে চান শুধু সেটাই পাবেন, কোনো চর্চা কোনো তর্জার মধ্যে এই গল্পগুলো হারিয়ে যাবে না। এইরকম একটা সময় স্পটিফাই এসে বলল, তুমি আমাদের প্রথম বাঙালি পডকাস্টার হবে আমাদের স্পটিফাই অরিজিনাল সেকশনের জন্য? আমি বললাম, অত শত জানি না, গল্প বলবো। তারা বলল, বেশ বলো তাহলে, কিন্তু গল্প কি নিয়ে বলবো, কাদের নিয়ে বলবো? জানি, যাদের নাম নিয়ে, যাদের কথা নিয়ে এতদিন বড় হয়েছি, যাদের কথা শুনে বড় হয়েছি, যারা প্রত্যেক বাঙালির হৃদয়ে রয়েছেন তাদের নিয়ে গল্প। কিন্তু তাদের নিয়ে কি গল্প বলবো? চেনা গল্পগুলোই, যেগুলো আমরা বারবার শুনে এসেছি, নাকি চেনা মানুষের কিছু অচেনা গল্প? আমি একদম প্রথাগতভাবে গল্প বলতে চাই না, আমি চাই এমন করে গল্প বলবো যে যে নামগুলো নিয়ে গল্প শুনছেন সেগুলো শুধু নাম নয়, মনে হবে তারা একেবারে আপনার কাছের মানুষ, ঘরের মানুষ। এই গল্প শুনলে যেন মুখে ফুটে ওঠে একটা অমলিন হাসি যারা শুনবেন তাদের, এই রকমভাবে গল্প বলতে চাই। আমি পূজনীয় মনীষী বিবেকানন্দর কথা বলতে চাই না, আমি গুরু রামকৃষ্ণের ডানপিঠে শিষ্য নরেনের গল্প বলতে চাই। রবি ঘোষের কমেডি নিয়ে নয় আমি কথা বলতে চাই, রবি ঘোষের অভিনয় নিয়ে, প্যাশন নিয়ে, তার ডেডিকেশন নিয়ে, সত্যজিৎ রায় রবি ঘোষকে কেন এত ভালোবাসতেন সেই নিয়ে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে নিয়েও গল্প হবে, কিন্তু তাই বলে শুধু মহালয়া, উত্তম কুমার এইসব নয়, আমি বলতে চাই বাঙালির প্রথম ধারাভাষ্যকার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর গল্প, এবং তারই সঙ্গে ফুটবল মাঠে তার হাবুডুবু খাওয়ার গল্প। স্পটিফাই এবং আমি প্রস্তুত করেছি এই গল্পগুলো আপনাদের জন্য। কিভাবে শুনবেন? খুব সহজ, স্পটিফাই অ্যাপটা ডাউনলোড করতে হবে iOS অথবা প্লে স্টোর থেকে, আর তারপর সার্চ বারে গিয়ে লিখতে হবে, কি লিখবেন বলুন তো, কি সেই গুরুমন্ত্র, লিখবেন গুরু বাঙালি বটে, ব্যাস তাহলেই পেয়ে যাবেন সেই গল্পগুলো। আমি অর্থাৎ পৌলমীর বাছাই করা গল্প যেগুলো প্রস্তুত করা হয়েছে আপনাদের জন্য, যে গল্পগুলো শুনলে যাদের কথা আপনি শুনছেন তাদের কথা ভেবে আপনার মনের ভেতর থেকে আওয়াজ বেরিয়ে আসবে গুরু বাঙালি বটে। বাঙালিয়ানায় মোড়া বাঙালিদের গল্প বাংলায় গোটা বিশ্বের দরবারে, এই উপহার আপনাদের জন্য। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসাতেই এত দূর আসতে পেরেছি, এরপরেও আশীর্বাদ করবেন, শুভেচ্ছা জানাবেন, যাতে আরও এগিয়ে যেতে পারি এবং আপনাদের এই ভালোবাসার সম্মান রাখতে পারি। কথা আমি দিয়েছিলাম বটে, কিন্তু এই কথা রাখার সাহস এবং প্রেরণা আপনারা জুগিয়েছেন। আর শুনে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো পৌলমীর সঙ্গে স্পটিফাই অরিজিনাল পডকাস্ট গুরু বাঙালি বটে।